মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকে একদম সকালের জলখাবারের সঙ্গে চলে এলাম তোমাদের কাছে। কেমন আছো সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি, আমাদের পরিবারের সকলেই খুব ভালো আছে। তো অনেক দিন পরই আজকে চাউমিন হচ্ছে, কারণ আরাধ্যা স্কুল যাওয়ার সময় বলে গেছে আজকেও চাউমিন খাবে। খুব একটাও চাউমিন খেতে চায় না, তাছাড়া হাজবেন্ডও তো থাকে না, সে দেশে এসছে, তোমরা তো সবাই জানো, তো যারা যারা আমার ভিডিও দেখো, তো সেও বললো খাবো, সেই জন্য আমি চাউমিনটা করছি। না আমি খুব একটা সচরাচর চাউমিন করি না আমি, কারণ কেউ না খেলে একার জন্য কী করবো বলো? শ্বশুর শাশুড়ি খুব একটা খায় না, মোটামুটি ওরাও খায়। তো যাই হোক, কেন দেখো আমি চাউমিনটা করছি, আরাধ্যা স্কুলে গেছে, ওই জন্য আরাধ্যাকে এখন দেখতে পাচ্ছ না। তো আমি চাউমিনটা একদম সিম্পল করছি, কারণ আরাধ্যা খুব একটা মানে অনেক কিছু দিয়ে খেতে চায় না, সিম্পল একদম করেছি। আলু কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটোর তো দিনই, লঙ্কা কুচি আর শশা কুচি দিয়ে সিম্পলভাবে চাউমিনটা করছি। তো দেখো এখানে চাউমিন হয়ে গেছে, আর হাজবেন্ড খেতে বসে পড়েছে, আর আমি এখানে জামাকাপড় সব বিজু দিয়ে দিয়েছি, চাদর বালিশ সব একদম, কারণ প্রচণ্ড নোংরা হয়েছে। এইভাবে খাওয়া দাওয়া করলাম, করে আরাধ্যা স্কুল থেকে চলে এসছে, আরাধ্যাও খেলো আজকে চাউমিনটা, যতটা দিয়েছি ততটাই খেয়ে নিয়েছে, আর ভালো হয়েছে। অল্প মানে বেশি কিছু দিইনি আমি, আরাধ্যা বেশি কিছু দিলে খেতে চায় না, ওই মানে অনেক কিছু গাজর, তারপরে বিনস অনেক কিছু দিই, বিট পিট সব দিই, মিশিয়ে অনেক কিছু, ওগুলো খেতে চায় না দেখলে, ওই জন্য হালকা ওই আলু পেঁয়াজ দিয়ে যে সিম্পল করেছি, একটা খালি ডিম দিয়ে দিয়েছিলাম, দিয়েছি, ওটাও আরাধ্যা খেয়েছে, ভালোভাবেই খেলো। আর স্কুল থেকে এইসব এসে ওকেও খাওয়ালাম, খেলো, আর এপাশে এই যে আরাধ্যা স্কুল খাতা শেষ হয়ে গেছিলো, মানে প্রায় শেষের পথে, খাতা আছে, পাতা কিছু পাতা আছে, কিছু নেই, অল্প আছে, সেই জন্য এই খাতাগুলো স্কুল থেকে নিয়ে এসছে। বাবা এসছে আরাধ্যার জন্য টিফিন নিয়ে যায়, আরাধ্যার জন্য খাবার নিয়ে এসেছে, নিয়ে এনেছে হলো একটা কেক, রোল কেক, রোল রোলিং কেকগুলো দুটো এনেছে। তাও আমি বলছিলাম চকলেট কেক আনতে পারতে, চকলেট কেক আনতে বলছি, কারণ চকলেট কেক খেতে চায় না আরাধ্যা। তবু নিয়ে এসেছে যাকে, এই একটা বিস্কুট নিয়ে এসেছে, আরেকটা নিয়ে এসেছে, এগুলো নিয়ে এসেছে। জলটা নিয়ে কী করছিস রে, কী করছো? দেখে বাইরে বেরোতে ইচ্ছা করবে বলো? রোদ্দুরে খালি টেস্টটা একবার দেখো তো। শাশুড়িমা রান্না করে নিচ্ছে, ওই জন্যে তাড়াতাড়ি করে রোদ্দুরটা, ও যেখানে রান্নাটা করছে সেখানে রোদ্দুরটা এখনও আসেনি, তো সেই জন্য বললো আজকে মানে কাঠের উনুনেই রান্না করি, কারণ শাশুড়িমা একটু কাঠের উনুন বা আছেই রান্না করে, গ্যাসে খুব একটা রান্না করতে চায় না। আমি আবার গ্যাস ছাড়া রান্না করতে একদমই ভালো লাগে না। তো যাই হোক দেখো, আমি ছাদে এসেছি, জামাকাপড়গুলো দেখো সব শুকোতে দিয়ে দিয়েছি তোমাদেরকে, এটা একবার শিখিয়ে দিচ্ছি, দিয়েছি, কাছে আছে চাদর, দুটো কাপড় ওখানে আছে, দিয়েছি শাল, এটা এলাম হচ্ছে একদম বিকেলবেলা তোমাদের কাছে, আর দুপুরবেলা আসা হয়নি, কাজ টাজ করা হয়েছিল, তারপরে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। আর আজকে রান্নাবান্না বলতে হয়েছিল হচ্ছে আজকে লাউর ঝোল হয়েছিল, এত গরম পড়েছে না, শরীরগুলো যেন কীরকম একটা লাগছে, মাছ মাংস কিচ্ছু আজকে হয়নি, সিম্পল একদম রান্না হয়েছে, লাউ দিয়ে ডাটা আলু, তারপরে বড়ি দিয়েছিল কালকে শাশুড়িমা, সেইটা দিয়ে একটা ঝোল হয়েছিল, বেশ ভালো লাগলো, পাতলা পাতলা ঝোল করেছিল। তারপরে সে গিমের শাক আছে, গিমের শাকের তরকারি হয়েছিল, নোটে শাক, লাল নোটে ভাজা, এগুলোই হয়েছিল, সেরকম কিছু রান্নাবান্না হয়নি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিও নি। আর এত গরমের জন্য দেখো কানের টানের সব একদম খুলে ফেলেছি, ভালো লাগছে না গরমের জন্য, মানে কিছুই ভালো লাগছে না, প্রচণ্ড গরম, দেশে যারা আছে তারা হয়ে গেছে, এই দেখো এখানে সব জড়ো করে রেখে দিয়েছে, বাবাই জড়ো করে রাখলো, এই যে ওই পাশে সব ঝেড়েছে, এই যে এইগুলো ঝেড়ে এখানে জড়ো করেছে সব, এই দেখো। তো তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে কেন একটা ভালো শাড়ি পরে চলে এলাম তোমাদের কাছে, তার কারণ হচ্ছে আমাদের এখানে রক্ষা কালী পুজো আছে, আমাদের এখানে বলতে বাড়ি থেকে দূরেই আছে, তো সেখানে আজকে রক্ষা কালী পুজো যাবো, তো ভাবলাম পুজোও দিতে যাবো, একটু ঘোরা হবে, আরাধ্যারও ভালো লাগবে। তো আরাধ্যা গেছে হচ্ছে টিউশনে, তোর বাবা নিয়ে আসবে, আমাকে বললো তুমি রেডি হতে থাকো, কারণ একটু মেয়েদের রেডি হতে দেরি হয় জানোই তোমরা, তো সেই জন্য একটু রেডি হতো বলে বললো তুমি
রেডি হও, আমি নিয়ে আসছি। তো দেখো রেডি হয়ে চলে এলাম তোমাদের কাছে। তো গরমের জন্য না রেডি হতেও কীরকম একটা লাগছে, এত প্রচণ্ড গরম। তো যাই হোক, জানি না কেমন লাগছে আমাকে, আমার তো খুব একটা ভালো লাগেনি আজকে নিজেকে। তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি। এই যে হাজবেন্ড গাড়ি বের করছে, তো আমরা এবার বেরোবো। চলো যা যা, তোমরা ভিডিওর সাথে থেকো। চ না যাচ্ছি। তো দেখো এখানে পুজো দেবো বলে মনোহরা নিয়ে নিচ্ছি, আর মোমবাতি নেবো আর ধূপ নেবো। তো চলো এবার পুজোটা আমরা দিয়ে দেবো। তোমাদের সকলকে বলছি একবার সকলেই বলো জয় মা কালী। হচ্ছে একটু পাপড়ি চাট খাবো, সেই জন্য এখন দাঁড়িয়ে পড়েছি পাপড়ি চাট খেতে। আর অনেক রকমই বিক্রি হচ্ছে, দই ফুচকা বিক্রি হচ্ছে, তারপরে ফুচকা সিঙ্গিলও বিক্রি হচ্ছে। তো আড়াতে হলো পাপড়ি চাটটা খাবো, আর আমারও ইচ্ছে হলো পাপড়ি চাট খাওয়ার। আবার হাজবেন্ড পাপড়ি চাট খেতে চায় না, কারণ মিষ্টি মিষ্টি একটু দেয়। এই যে বাড়ি চলে এসেছি, তো আরেক জায়গায় রক্ষাকালী পুজো হচ্ছে, সেখানে আর যাইনি। সামনেরটা আমাদের বাজারে যেখানে হচ্ছিলো সেখানেই গেছিলাম। তো চলো চেঞ্জ করে নিই, ঠিক আছে? তো পরে আসছি তোমাদের কাছে। এবার খাওয়া দাওয়াটা করে নিই রাতের খাবার, আর আজকে রাতের খাবারে হবে হচ্ছে ভাত খাবো আজকে। তো চলো খাওয়া দাওয়াটা করি, আজকে রুটি বুটি কিছু করিনি, প্রচণ্ড গরম তোমাদের বলছিলামই। তো পরে আসছি, ঠিক আছে? তো ফ্রেন্ড, একবার খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের কাছে এলাম। আর আজকে খাওয়া দাওয়া করলাম আলু ভাতে ডাল আর ভাত, বলেইছিলাম ভাত খাওয়া হবে আজকে, রুটি হবে না। তো রুটি হয়নি, আলু ভাতে ডাল ভাত খেয়েছি। আর আজকে গেছিলাম হচ্ছে পুজো দিতে, তার আগে গেলাম একবার হাটে, গেছিলাম আমাদের এখানে মঙ্গলবারে। খুব বড় হাটটা বসে, তবু তো লোকজনের মাঝখানে যে ফোনটা নিয়ে যে একটু ক্যামেরা করব সেটা ভালো করে করতে পারিনি। তো যাই হোক, হাটে একটা কাপড় নিয়ে এসেছি আজকে আমি, এই যে এখানে আছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ঠিক আছে? এইটা হলো একটা বালিশ, ইয়ে পাঁচ বালিশের ওয়ার, এই যে বাটিক প্রিন্টের বা ইয়েটা ছিটটা খুব সুন্দর। পাঁচ বালিশের ওয়ারটা নিয়েছি, আর একটা আমার ফাইন। খুব ভালো লাগলো শাড়িটা দেখে। আরেকটা কালার দেখেছিলাম ব্লুর মধ্যে পিঙ্ক কালার আছে, তো সেটা বললো যে হলদেটা না, হলদেটা বেশি ভালো লাগলো, তো সেই জন্য আমি হলদেটাই নিলাম। এটা হলো আঁচলটা, আর এই যে গরম একটু হালকা পাতলা শাড়ি পরলে ভালো লাগে, তো সেই জন্য এটা নিলাম। দামটা খুবই কম, এটার এই শাড়িটার দাম হচ্ছে 250 টাকা।
হাটেতে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু রেট কমাবে না, যেই দাম বলবে সেই দামেই নিতে হবে। তো শাড়িটা খুব ভালো লাগলো বলে এটা নিলাম। আর দাঁড়াবো যে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ পুজো দিতে হবে, সেই জন্য বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, গুড নাইট বন্ধুরা, টাটা।